হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়ালে হাজির হয়েছি। তা হলো আপনারা কীভাবে গ্যালাক্সি A20 সহ স্যামসংয়ের সকল মোবাইলে অ্যালেস অন ডিসপ্লে ফিচারটি অন করবেন। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন কাজের কথায় আছি, অ্যালেস অন ডিসপ্লে অন করার জন্য আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে দুটি অ্যাপস ইনস্টল করতে হবে। তার আগে দেখে নিই এটা আমাদের এই মোবাইলে অ্যাভেলেবল আছে কি না। তা করতে হবে লক স্ক্রিনে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই ফিচারটি এখানে নেই। এজন্য আপনাকে দুটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপস দুটির লিঙ্ক রয়েছে, আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন। এখন আমি অ্যাপস দুটি ইনস্টল করে নেব। আমি এখন প্রথমটা ইনস্টল করব। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই দুটো অ্যাপসই ইনস্টল করতে হবে, তা না হলে এটা কাজ করবে না। প্রথমটা ইনস্টল হয়ে গেল, এবার দ্বিতীয়টা ইনস্টল করব। আমাদের ইনস্টল হওয়া শেষ, এবার আমরা যাব সেটিংয়ে। এরপর আমরা যাব লক স্ক্রিনে। এবার দেখতে পাচ্ছেন আমাদের এই ফিচারটি অন রয়েছে। আমরা এখানে প্রথমে প্রবেশ করব। অনেকগুলো পারমিশন চাইবে, আপনারা সব অ্যালাউ করে দেবেন। আমি এটা অ্যালাউ করে দিলাম, এবার এটাও অ্যালাউ করে দেবো, এটাও অ্যালাউ করে দিলাম। এই দেখুন আমাদের অ্যালেস অন ডিসপ্লে ফিচারটি অন হয়েছে। আপনারা এখান থেকে লেআউট সিলেক্ট করতে পারেন, অনেকগুলো লেআউট রয়েছে। চাইলে আপনারা রং এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। আমি চেঞ্জ করে নিলাম, অ্যাপ্লাই দিলাম। আমি যদি এখন পাওয়ার বাটনে ক্লিক করে এটা অন বন্ধ করি তাহলে এটা আমাকে শো করাবে। যেহেতু আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও রেকর্ডিং করছি, সেহেতু আমি পাওয়ার বাটনে বন্ধ করে এটা বন্ধ করতে পারছি না। আপনাদের দেখাবো ওটা কীভাবে কাজ করে। এই দেখুন, এটা আমার স্ক্রিনশটের মাধ্যমে নেওয়া। আপনাদের মাঝে এরকম একটি দেখা যাবে যখন আপনি পাওয়ার বাটনে ক্লিক করবেন। তাছাড়া আপনি এই ফিচারটি আপনার নোটিফিকেশন প্যানেলে আনার জন্য বাটন অর্ডারে ক্লিক করবেন। এই দেখুন চলে এসেছে, এটা ট্র্যাক করে এখানে নিয়ে এসে দান দেবেন। আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন। এই তো বন্ধ হয়ে গিয়েছে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আপনারা ভিডিওকে লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট দেবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনতে পারি, আপনারা আমাদের উপকৃত করতে পারি। ধন্যবাদ।